वेलकम स्टूडेंट। एक्चुअली आज के टॉपिक होच्छे कोऑर्डिनेशन कम्पाउंड। ये कोऑर्डिनेशन कम्पाउंड बा स्ववर्गीय जोग परीक्षार दिक थेके खूब इम्पोर्टेंट एक चैप्टर एवं ये चैप्टरटा इंटरेस्टिंग कारण अन्यान्य सब टॉपिकेर साथे एर किछु डिफारेंस आछे। तो ह्वाट इज कोऑर्डिनेशन कम्पाउंड? कोऑर्डिनेशन कम्पाउंड containing a central metal atom and an ion surrounded by the number of oppositely charged ion or natural molecule, neutral molecules, and these ion are molecules rebonded to the metal atom or ions by a coordinate bond. Actually ekhane sobche important word hoche coordinate bond. Actually coordinate bond thake bolei amra etake coordination compound boli. Okay, আর এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কথা বলা হয়েছে, যে সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে এইটা, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটা হচ্ছে কোনটা এখানে, না এই আয়রনটা, এটা হচ্ছে যে এক্সাম্পল অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেখানে এইটাকে আমরা বলছি অপোজিটলি চার্জড একটা কাউন্টার পার্ট আর কি মলিকুল। এখানে সায়ানাইড অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জ, আর এইটা সেন্ট্রাল মেটাল অ্যাটমটা কিন্তু এইটা, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটম এইটা। ওকে, আচ্ছা এইখানে আমরা আরেকটা টপিক দেখব, যে টপিকটা অনেকটা মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সাথে সিমিলারিটি আছে, বাট ইটস নট এ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, দ্যাট ইজ ডবল সল্ট। ডবল সল্ট কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড নয়, এই যে ডবল সল্ট, কারণ হচ্ছে ডবল সল্টের মধ্যে কোঅর্ডিনেট বন্ডটা আমরা এক্সিস্ট করে না। তো এইটা, এই যে মোর সল্ট হচ্ছে অ্যাকচুয়ালি ডবল সল্ট, বাট ইজ নট এ কোঅর্ডিনেট কম্পাউন্ড, কারণ এর মধ্যে যেটা আমি আগে বলছিলাম, এই যে এখানে কোঅর্ডিনেট বন্ড এটা এখানে থাকে না, তো এটা হচ্ছে ডবল সল্ট। আর এই টোটাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো কী কী, বা ওর মধ্যে কোন কোন পার্টগুলোকে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটম বলি, কোনটাকে লিগ্যান্ড বলি, তো সেটা আমরা দেখবো। দ্য কোঅর্ডিনেশন এনটিটি, এই কোঅর্ডিনেশন এনটিটিটা আমরা বলছি এই থার্ড ব্যাকেটের মধ্যে যে পার্টটা, এই যে এই পার্টটা, এটা থার্ড ব্যাকেটের মধ্যে আছে, তো এটা হয়ে গেল কোঅর্ডিনেশন এনটিটি। এই আর এই থার্ড ব্যাকেটের বাইরে এটা কিন্তু কোঅর্ডিনেশন এন্টিটি নয়, এই যে থার্ড ব্যাকেটের বাইরে যে পার্টটা আছে। হ্যাঁ, তো এই যে থার্ড ব্যাকেটের মধ্যে যে পার্টটা এটাকে বলে কোঅর্ডিনেশন এন্টিটি, এবং এইটার মধ্যেই কোঅর্ডিনেশন বন্ডটা আমরা দেখি। আর সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আমি আগে দেখালাম, এটা ছিল সেন্ট্রাল মেটাল অ্যাটম, এইটার ক্ষেত্রে যে আয়রন এইটা হয়ে যাচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, থার্ড ব্যাকেটের ভেতরে রয়েছে, বাইরে নয়। আর থার্ড ব্যাকেটের ভেতরে যে এগুলো রয়েছে, এই যে সিএনটা, এটাকে বলছি আমরা লিগ্যান্ড। তাহলে এই লিগ্যান্ডের ব্যাপারটা আমি বলছিলাম, লিগ্যান্ডটা এখানে কি হচ্ছে, সায়ানাইড সিএন, এটা হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ড কিন্তু যেখানে খুব ইম্পর্টেন্টলি নিউট্রাল হতে পারে, পজিটিভ হতে পারে, এবং নেগেটিভলি চার্জড হতে পারে। এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, যেমন এইচ টু মলিকুল, যে নিউট্রাল, সায়ানাইড যেটা আমি আগের এক্সাম্পলে ইউজ করেছি সায়ানাইড, আর এটা হয়ে গেল তোর ডেফিনেটলি নেগেটিভলি চার্জ, এবং এনও প্লাস পজিটিভলি চার্জ লিগ্যান্ড। লিগ্যান্ড অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জ ম্যাক্সিমাম আমরা ইউজ করি, পজিটিভলি চার্জ ও নিউট্রাল চার্জ নিউট্রালি লিগ্যান্ডও আছে। তো ডোনার অ্যাটম কি বলছে, ডোনার অ্যাটম হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জ স্পিসিস, আচ্ছা লিগ্যান্ড, যারা সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডোনেট করবে ইলেকট্রন, এবং যার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে, কোঅর্ডিনেট বন্ড। তো এখানে সায়ানাইড ইজ এ ডোনার অ্যাটম, ওকে, এবং ডোনার মলিকুল বলাটা আরও বেটার। অ্যাকচুয়ালি এটা সিএন দিয়ে কানেক্টেড আছে, সি মানে সি দিয়ে, সায়ানাইডের সি দিয়ে কানেক্টেড আছে। এটা অ্যাকচুয়ালি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, এটা নোট ডাউন করে রাখ, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। হ্যাঁ, এই লিগ্যান্ডের যেহেতু দুটোই ডোনার মুখ আছে, মানে সি দিয়েও কানেক্ট হতে পারে, এন দিয়েও কানেক্ট হতে পারে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, মানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কী দাঁড়াচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এখানে সিক্স, এই এখানে দিয়েছে সিক্স হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এই যে সিএন, অর্থাৎ নাম্বার অফ লিগ্যান্ড কানেক্টেড টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, দ্যাট ইজ কল্ড আ কোঅর্ডিনেশন নাম্বার। থার্ড ব্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, নেক্সট টপিক যেটা আসছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এই যে এইটা, এক দেখ, এই টোটাল মলিকুলের মধ্যে এই পার্টটুকু যেটা থার্ড ব্যাকেটের মধ্যে আছে, যেটাকে আমরা কোঅর্ডিনেশন এনটিটিও কিছুটা বলেছিলাম, অনেকটা সিমিলারিটি আছে এদের মধ্যে, তো এই পার্টটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, মানে যে যে থার্ড ব্যাকেটের মধ্যে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে লিগ্যান্ডগুলো ডাইরেক্টলি কানেক্টেড থাকে টু দা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এটা। তো এটা গেল হচ্ছে
কোঅর্ডিনেশন স্ফিয়ার। আর কাউন্টার আয়নটা কোনটা বলছি, কাউন্টার আয়ন মানে যে এখানে চার্জ আছে হচ্ছে 4-, তো এটাকে কাউন্টার করার জন্য আমরা এই পটাশিয়ামটাকে ইউজ করেছি। 4 মানে 4 নেগেটিভ ছিল এখানে, তো এখানে আমরা 4 পজিটিভ ইউজ করেছি, পটাশিয়ামটা সিঙ্গেল পজিটিভ চার্জ, তো এইটা হয়ে গেল কাউন্টার আয়ন। ওকে, আচ্ছা নেক্সট টপিক হচ্ছে কোঅর্ডিনেশন পলিহাইড্রেট। এটা অনেকটা থ্রি ডাইমেনশনাল বা জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যালের মানে জিওমেট্রির ব্যাপারটা, অ্যাকচুয়ালি 3D অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। অ্যাকচুয়ালি দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লিগ্যান্ড অ্যাটম হুইচ আর ডাইরেক্টলি অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়নস ডিফাইন এ কোঅর্ডিনেশন পলিহাইড্রেট অ্যাবাউট দ্য সেন্ট্রাল অ্যাটম। অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যেটা বলে দিয়েছে, স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা এটা অনেক সময় থ্রি ডাইমেনশনাল। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে PtCl4 2- এটা স্কোয়ার প্ল্যানার, এটা অবভিয়াসলি এটা জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করছে। NiCO4 এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এটাও জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করছে। আর CuNH3+ এইটা এটা বুঝতেই পাচ্ছি, এটা আয়ন দিয়ে দেখিয়েছে। এইটার আবার জিওমেট্রিক্যালটা জিওমেট্রিটা হচ্ছে অক্টাহেড্রাল। এগুলো হচ্ছে থ্রি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, হচ্ছে 3D অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমরা ভাবতে পারি। তো এইটা গেল হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাপার। আচ্ছা চার্জ অন কমপ্লেক্স মেটাল যেটা আছে সেগুলো টোটালটা অ্যাকচুয়ালি নিউট্রাল থাকে কাউন্টার পার্টের উপর, ঠিক আছে। নেক্সট টপিক যেটা যাচ্ছি আমরা, একটা হচ্ছে যে ডেন্সিটি, এই যে পার্টটা বলছে এটা অ্যাকচুয়ালি কি না, ওই যে আমি যেটা বললাম অ্যাম্বিডেন্টেড লিগেন্ড সাইনাইড, এটা হচ্ছে যে পার্টিকুলার একটা লিগেন্ড কটার সাথে মানে কিভাবে কানেক্টেড থাকবে, মানে কটা অ্যাটমকে ইউজ করে ও ডাইরেক্টলি কানেক্টেড থাকবে সেন্ট্রাল অ্যাটমে সেন্ট্রাল অ্যাটমের সাথে, সেটাই হচ্ছে ডেন্টেড লিগ্যান্ড। যেরকম এই এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে এখানে 2- আছে, অর্থাৎ এটার মাধ্যমেও কানেক্টেড হতে পারে। আচ্ছা কানেক্টেড যেটা হতে পারে সেটা এটা দিয়েও হতে পারে, আবার এটা দিয়েও হতে পারে। দ্যাটস ওয়াই এটা ডাইডেন্টেড লিগ্যান্ড, মানে অ্যাকচুয়ালি দুটো মুখ আছে। ওকে, যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে ডাইডেন্টেড লিগ্যান্ড, এখানে অ্যাকচুয়ালি এইটা দিয়ে এবং এইটা দিয়ে নাইট্রোজেনে এটা দিয়ে কানেক্টেড হতে পারে, ইটস হচ্ছে ডাইডেন্টেড লিগ্যান্ড। সেরকম ট্রাইডেন্টেড টেট্রাডেন্টেড লিগ্যান্ডও হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্ত টপিকগুলো আজকে থাকো, নেক্সট দিন আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। ওকে।